নমস্কার বন্ধুরা শুরু করতে চলেছে নতুন একটা ভিডিও আজকে ভিডিওর টপিক হলো আমরা বাড়িতে বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলবো ইংরেজিতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ইংরেজিতে কথা বলার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন ভিডিও শুরু করা যাক উঠে পড়ো গেট আপ গেট আপ অর্থ উঠে পড়ো তোমার স্কুলে যাওয়ার সময় হয়েছে ইটস টাইম ফর ইউ টু গো টু স্কুল ইটস টাইম ফর ইউ টু গো টু স্কুল যার অর্থ তোমার স্কুলে যাওয়ার সময় হয়েছে মুখ ধুয়ে নাও ওয়াস ইউর ফেস ওয়াচ ইউর ফেস অর্থ মুখ ধুয়ে নাও আসো এবং খাও কাম অ্যান্ড ইট কাম অ্যান্ড ইট অর্থ আসো এবং খাও তাড়াতাড়ি করো হারি আপ আরিয়াব অর্থ তাড়াতাড়ি করো বাস আসবে বাস উইল কাম বাস উইল কাম অর্থ বাস আসবে দেরি করো না ডোন্ট বি লেট ডোন্ট বি লেট অর্থ দেরি করো না তোমার জামা পরো পুট অন ইয়োর ক্লোথস পুট অন ইয়োর ক্লোথস যার অর্থ তোমার জামা পরো আমাকে বিরক্ত করো না ডো্ট বদার মি ডোট বদার মি যার অর্থ আমাকে বিরক্ত করো না হলে আমি তোমাকে মারব উইল বিট ইউ আদারওয়াইজ আই উইল বিট ইউ যার অর্থ না হলে আমি তোমাকে মারবো তুমি তো আমার ভালো মেয়ে ইউ আর মাই গুড গার্ল ইউ আর মাই গুড গার্ল যার অর্থ তুমি তো আমার ভালো মেয়ে তোমার বাস আসছে ইওর বাস ইজ কামিং ইউর বাস ইজ কামিং যার অর্থ তোমার বাস আসছে স্কুলে কাউকে মারবে না ডোন্ট বিট এনি ওয়ান অ্যাট স্কুল ডো্ট বিট এনি ওয়ান অ্যাট স্কুল যার অর্থ স্কুলে কাউকে মারবে না শুধু পড়াশুনো করবে জাস্ট স্টাডি জাস্ট স্টাডি যার অর্থ শুধু পড়াশুনো করবে আমি তোমার জন্য কিছু বানিয়ে রাখবো I will make something for you. I will make something for you जार और तो आमी तुमार जोनों की चुबानी है रखूं। निजे जाएगा ही बॉसो। Sit in your own place. Sit in your own place जार और तो निजे जाएगा ही बॉसो। बुई खाता स्वाप गुच्छियाँ भी। Books and notebooks will bring everything in order. Books and notebooks will bring everything in order. जार अर्थ बो खा सब गुछी आन तुम्हार शिक्षक दे सम्मान कर रेसपेक्ट योर टीचर्स रेसपेक्ट योर टीचर्स जार अर्थ तुम्हार शिक्षक दे सम्मान कर हाथ मुख धुए नाओ व्वाश योर हैंड्स एंड फेस व्वाश योर हैंड एंड फेस जार अर्थ हाथ मुख धुए नाओ विल प्ले इन द दफ्टरून উইল প্লে ইন দ্য আফটারনুন যার অর্থ বিকেলে খেলবে তোমার খেলা শেষ হয়েছে ইোর গেম ইজ ওভার ইওর গেম ইজ ওভার অর্থ তোমার খেলা শেষ হয়েছে এখন তোমার বাড়ির কাজ শেষ করো নাও ফিনিশ ইউর হোমওয়ার্ক নাও ফিনিস ইউর হোমওয়ার্ক যার অর্থ এখন বাড়ির কাজ শেষ করো যদি না পারো তোমার শিক্ষককে জিজ্ঞাসা করবে ইফ ইউ কান্ট উইল আস্ক ইউর টিচার ইফ ইউ কান্ট উইল আস্ক ইউর টিচার যার অর্থ যদি না পারো তোমার শিক্ষককে জিজ্ঞাসা করবে তোমার বাড়ির কাছ কি শেষ হয়েছে ইচ ইউর হোমওয়ার্ক ডান ইচ ইউর হোমওয়ার্ক ডান যার অর্থ তোমার বাড়ির কাছ কি শেষ হয়েছে রাতের খাবার খাবে এসো কাম টু ডিনার কাম টু ডিনার যার অর্থ রাতের খাবার খাবে এসো ঘুমোতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ যার অর্থ ঘুমোতে যাও তুমি ঘুমাও আমি একটি গল্প বলছি ইউ স্লিপ আই এম টেলিং ইউ এ স্টোরি ইউ স্লিপ আই এম টেলিং ইউ এ স্টোরি যার অর্থ তুমি ঘুমাও আমি একটি গল্প বলছি তো বন্ধুরা এই বাক্যগুলি সাধারণত আমরা বাড়িতে ছোট বাচ্চাদের সঙ্গে ব্যবহার করে থাকি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল অন করবেন এই রকম ভিডিও দেখার জন্য আমার পুরানো সেশনের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ